শেয়ালের কামড়ে জখম শিশুসহ প্রায় 8 জন। শেয়ালটিকে পিটিয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। হাবড়া থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। পাগলা শেয়ালের কামড়ে গুরুতর জখম শিশুসহ 8 জন গ্রামবাসী। শেয়ালের হাত থেকে প্রাণে বাঁচতে অবশেষে একটি শেয়ালকে পিটিয়ে মারে গ্রামবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, হাবড়া থানার পৃথিবা এলাকার বেশ কয়েকটি বাড়িতে রাস্তায় মাঠে ঘাটে থাকা ব্যক্তিদের ওপর আচমকাই আক্রমণ করছে শেয়াল। ঘটনা সূত্রে আরো জানা যায়, এদিন এলাকার এক গৃহবধূ বাড়ির উঠোনে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ একটি শেয়াল এসে তার হাতে কামড়ে দেয়। এরপর তার চিৎকার শুনে তার শাশুড়ি বেরিয়ে আসলে শাশুড়ি এবং বৌমা দুজনকেই কামড়ায় শেয়ালটি। আমি মনে করছি যে কুত্তা, তারপর লাস্টে নিয়ে দেখছি যে না শিয়াল বলে, এবার আমি তাড়া করে নিয়ে গেছি আমার ছেলেকে। ও আমার বউ আবার ছেলেকে ছেড়ে দিয়েছে, আমার বউকে কামড় মেরে ও মানে শিয়ালটা পালিয়েছে। পালানোর পরে আমি ওর পেছনে গেছি, আমার ওখানে একটা বোন ছেলে নিয়ে দাঁড়িয়েছিল। থাকার পরে ওরে বলি তুই পালা, আমি দেখি হাতে করে একটা নাটি লাঠি নিয়ে গেছি, ওই বাগানটার ওখানে খানিকটা আগে গিয়ে এর ধরার পরে ওখানে গিয়ে আমি এবারে মারতেছি। তো অবশ্যই যাচ্ছে না কোনো মতে, মানে ঘুরতেছে তাকে। ঘোরার পরে এবার আমি কি করবো, কোনো হাতা মাথা পাচ্ছি না, লাঠিটা ধরে ছুড়ে মেরেছি। মারার পর 10 দূর চলে গেছে, আবার পেছন দিয়ে থেকে এসে দৌড় গিয়ে এসে কামড় মেরেছে। তখনই এবারে একটা ইট তুলতে যাবো আর হাতে আমার এই কামড়টা মেরেছে। আপনাদের মোট কজনকে কামড়েছে? আমাদের মোট 3 জন। তো চিকিৎসা করিয়েছেন? একই দিনে ওই এলাকায় অপর এক গৃহবধূ মাঠ থেকে স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে শেয়ালটি তার উপর আক্রমণ করে। প্রাণে বাঁচতে শেয়ালটির গলা টিপে ধরে গৃহবধূ, সেই সঙ্গে তার চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। শেষমেশ গ্রামবাসীরা শেয়ালটিকে পিটিয়ে মারে বলে অভিযোগ। এই বিষয়ে আক্রান্ত এক গৃহবধূ জানান, আমি মাঠে খাবার দিয়ে মাঠের আল ধরে বাড়ি ফিরছিলাম। সেই সময় হঠাৎ একটি শেয়াল এগিয়ে আসে আমার দিকে। আমি পালিয়ে যেতেই শেয়ালটি আমার উপর আক্রমণ করে, আমার হাতে কামড়ে দেয়। প্রাণ বাঁচাতে আমি শেয়ালটির গলা টিপে ধরি এবং চিৎকার চেঁচামেচি করতে থাকি। তারপর স্থানীয় বাসিন্দারা আসলে সকলে মিলে শেয়ালটিকে পিটিয়ে মারা হয়। আস্তে আল দিয়ে আসতে আস্তে আস্তে সামনে ওই শেয়ালটা পড়লো। পড়ে আসার সাথে সাথে আমি সাইড হয়ে গেছি। আমি শেয়ালটা ওরকম করে আসছে কেন বলে আমি এই যে একটা খেতে লেবে গিয়েছি, এরকম সাইটে লেবে গিয়েছি, আর ছুটে এসে পরে আমার ওই হাতে কামড়েছে। যেই হাতে কামড়েছে আমি দুই হাত দিয়ে গলাটা পেঁচ দিয়ে ধরে রেখে দিয়ে তাই ওই শিয়ালের গলা ধরে রেখে দিয়েছি। তাহলে আমার পুরো দেহটাই কামড়াতো, আমি শিয়ালের গলাটা ধরে রেখে দিয়েছি। দেখে দিয়ে আমি খালি ডাকছি, আমি তোমরা শিগগিরই আসো, আমার মেরে ফেলে দিল, শিগগিরই আসো, শিয়ালটা মেরে ফেলে দাও, শিগগিরই আসো, শিগগিরই আসো বলে ওই দিক থেকে দুজন আসে। একটা টালি ভাঙা দিয়ে আগে মাথায় মারলো, বলছে তুমি ধরে রেখে দাও, যেন ছাড়বা না। মাথায় মেরে মারার পরে তারপরে আনো অনেক লোক জমা পড়ে, সবাই মিলে মারা দিয়েছিল শেয়ালটার। এই বিষয়ে অপর এক গৃহবধূ জানান, আমি উঠোনেই ছিলাম, সেই সময় শিয়াল দেখে তাড়াতে গিয়ে উল্টে শিয়ালটি আমার উপর হামলা করে। আমি চিৎকার করাতে আমার শাশুড়ি বেরিয়ে আসে। এরপর শাশুড়ি এবং আমাকে দুজনকেই কামড়ে দেয় শিয়ালটি। পেছনে একটি কলা বাগান আছে, সেখান থেকেই প্রায় সময় এলাকায় শিয়ালের উপদ্রব দেখা দেয়। আমরা খুবই আতঙ্কে রয়েছি। তাই আমাদের এই পাশে কালো কলা বাগান রয়েছে, এখানে আমি মানে লতা পাতা ছিঁড়ছি। এবার শিয়ালটা দেখে সর্ষে বাগান দিয়ে আসলো, এসে আমি জানি যে শিয়াল তাড়া দিলে চলে যায়। এবার আমি শিয়াল তাড়া দিয়েছি আর মানে উনি তাড়া দিচ্ছি আর ও যেন আমার ছুটে এসছে, ছুটে এসে এবার আমাকে হাতে কাস্তে ছিল আর ছুটে এসে আমার গায়ে পুরো শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়ে আমার হাত দিয়ে কামড়াচ্ছে আর আমি কাস্তে দিয়ে কুপিয়ে যাচ্ছি। এবার ও আমাকে ছাড়ছে না, এবার আমি চেঁচামেচি করছি বাঁচাও বাঁচাও করে। এবার আমার শাশুড়ি গেছে লাঠি নিয়ে, আমি দৌড়ে এসে ঘরে দরজা বন্ধ করেছিলাম। এবার আমার শাশুড়ি তারপর ধরেছে, তারপর আমার শাশুড়িকে কামড়ে। আপনাদের বাড়িতে কজনকে কামড়েছে? আমাদের বাড়ি দুজনকে কামড়িয়েছে। শেয়ালের কামড়ে আহতেরা বর্তমানে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয়, এই এলাকায় বেশ কয়েকদিন ধরেই শেয়ালের উপদ্রব বেড়েছে। শেয়ালের আক্রমণের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। শেয়ালের আতঙ্ক থেকে বাঁচতে ইতিমধ্যেই থানা এবং বনদপ্তরকে খবর দিয়েছে গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।